हेलो फ्रेंड्स, वेलकम बैक टू डब्ल्यू बी एग्जाम। आजकेर एई भिडियोते प्रथमे आमी डिफारेंसिएशन करब, तारपरे लिमिटटा धरब, डिफारेंसिएशनेर किछु कोश्चेन करब, तीन चारटे कोश्चेन करब, माने डिफारेंसिएशन बा डेरिवेटिव कीभावे करते हय सेई आईडियाटुकु देब, आर तारपरे आमरा लिमिटे चले जाब। तो जारा अलरेडी डेरिवेटिव बा डिफारेंसिएशन जानो तो तादेर क्षेत्रे एई भिडियोटा खुबई हेल्पफुल हबे, ঠিক আছে। মানে আমি ডিফারেন্সিয়েশন আর লিমিট কেন একসাথে নিয়েছি সেটা আমি সেটা তোমরা যদি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো আমি ডিটেলসে আলোচনা করব না, যতটা প্রিলির জন্য দরকার হতে পারে আমি ততটুকুই বলবো, ঠিক আছে। তো যারা ভিডিওটা দেখছো তো তোমাদেরকে বলি, তোমাদের মধ্যে যারা ডিফারেন্সিয়েশন জানো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা ডিফারেন্সিয়েশন জানো না বা মোটামুটি জানো তারাও দেখতে পারো। তো কারণ হচ্ছে যে আমার মনে হয় এই এক্সামে, ওয়্যারলেস অপারেটরের প্রিলি এক্সামে কোশ্চেন কঠিন কিন্তু হবে না, কোশ্চেন ইজি হবে, ঠিক আছে। তো তোমরা যদি সূত্রগুলো একটু ভালো করে করে থাকো বা সূত্রগুলো একটু ভালো করে মনে রাখতে পারো ডিফারেন্সিয়েশন বা লিমিটের, তো সেখান থেকেই তোমাদের প্রবলেমগুলো, মানে যে পরীক্ষায় যে প্রবলেমগুলো আসবে সেইগুলো আশা করি সলভ হয়ে যাবে, ঠিক আছে। মানে সেই লেভেলের হার্ড কোশ্চেন থাকবে না। আমি ওয়্যারলেস সুপারভাইজারের কোশ্চেনটা দেখেছি, তো সেই কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখে মনে হয়েছে যে অপারেটরের এক্সামও খুব ইজি হবে। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট ডেরিভেটিভের কিছু ফর্মুলা দেখে নিই, ঠিক আছে। প্রথম ফর্মুলা হিসাবে তুমি এটা দেখো কি আছে, ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই সূত্রটা মাথায় রেখো, ঠিক আছে। ডেরিভেটিভ কী জিনিস, ধরো ডি ওয়াই বাই ডি এক্স, জেনারেলি আমরা এটাই করি। এখানে ওয়াই কি, ওয়াই হচ্ছে একটা ফাংশন বা অপেক্ষক, মানে ওয়াই ইকুয়াল টু, ধরো একটা ইকুয়েশান আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এরকম একটা ইকুয়েশান আছে। তো এই যে এখানে এক্সটা একটা ভেরিয়েবল, এই এক্সের সাপেক্ষে এই ওয়াই অপেক্ষকটার বা ওয়াই ফাংশনটার পুরোটা ডেরিভেটিভ করা হবে। ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হয়, ডি ওয়াই মানে হচ্ছে এই যে ওয়াইটা রয়েছে এই ওয়াইয়ের একটা ছোট্ট চেঞ্জেস, মানে ছোট্ট পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তন। তো ক্ষুদ্র চেঞ্জেস বা ক্ষুদ্র পরিবর্তনকে ডি দিয়ে ডিনোট করা হয়, ডি ওয়াই ডি এক্স, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো এক্সের ভ্যালু যখন ওয়ান তখন ওয়াইয়ের ভ্যালু কত আসছে, আবার ধরো এক্সের ভ্যালু আমি ধরলাম 1.2 তখন ওয়াইয়ের ভ্যালু আলাদা আসবে। এই যে চেঞ্জেসটা, মানে এক্সের ছোটো চেঞ্জের জন্য ওয়াইয়ের কতটা চেঞ্জেস হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে একটা ডেরিভেটিভ। ওকে, তো এখানে যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এন, তাহলে হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, যদি এই এন এর জায়গায় ওয়ান থাকে, মানে ডি এক্স বাই ডি এক্স এটা সেটা হচ্ছে ওয়ান। তুমি যদি এখানে এনের জায়গায় ওয়ান বসাও, এখানে এনের জায়গায় যদি ওয়ান বসাও, দেখবে এই ভ্যালুটাই আসবে, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো কনস্ট্যান্টকে আমরা ডেরিভেটিভ করি তখন কী হবে, তার ভ্যালু হবে জিরো। মানে ধরো আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি কাকে, এমকে, এম এর সাথে এক্সের কোনো রিলেশান নেই, ঠিক আছে, তখন কী হবে, এটা ইকুয়াল টু জিরো। আচ্ছা, এরপর ধরো এই থার্ড পয়েন্টটা, থার্ড পয়েন্টটা কী আছে, ডিডি এক্স অফ কে এক্স, তখন কী হবে, কেটা হচ্ছে কনস্ট্যান্ট, তখন কেটা বাইরে বেরিয়ে যাবে। ওকে, মানে ডিডি এক্স কে এক্স, তো কেটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্সটা হচ্ছে তোমার ভেরিয়েবল, মানে এই এক্সটা এই এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে। তাহলে কেটা যদি বাইরে বেরিয়ে যায়, কে ইন্টু ডিএক্স বাই ডিএক্স, তো ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে ওয়ান, তাই এটা হয়ে যাচ্ছে কে, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট এবার দেখো, সাইন, ত্রিগোনোমেট্রিক যে ফাংশানগুলো রয়েছে তার ডেরিভেটিভ কিছু আছে। সাইন এক্সের হচ্ছে কস এক্স, কস এক্সের মাইনাস সাইন এক্স, ট্যান এক্সের সেক স্কোয়ার এক্স, কট এক্সের মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স, সেক এক্সের সেক এক্সের সেক এক্স ট্যান এক্স, আর কোস এক্সের মাইনাস কোস এক্স কট এক্স। এই সূত্রগুলো তোমরা যদি মনে রাখতে পারো পরীক্ষাতে, তোমরা এখান থেকেই কোশ্চেন পাবে, মানে এমন কোনো হার্ড কোশ্চেন আসবে না যেটা তোমরা করতে পারবে না। তোমরা যদি সূত্রগুলো মনে রাখতে পারো তো আশা করি তোমরা সলিউশনটা করে দেবে। আচ্ছা,
আরও কিছু ডেরিভেশনের সূত্র আছে, সেইগুলো আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে। যেমন ধরো ddx অফ লগ x, আমরা যদি লগ x এর ডেরিভেটিভ করি কত আসবে, এটা আসবে তোমার 1/x, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ddx অফ যদি a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করি, এটা ইকুয়াল টু কত আসবে, এটা ইকুয়াল টু আসবে a টু দি পাওয়ার x ইনটু লগ a, ঠিক আছে। আচ্ছা ddx অফ e টু দি পাওয়ার x, এটার ডেরিভেটিভ কী হবে, e টু দি পাওয়ার x ই হবে, ঠিক আছে। তো তোমরা এই সূত্রগুলো কোনো বই থেকেও পেয়ে যেতে পারো, তোমাদের কাছে যদি এইচএসের কোনো বই থাকে, বা তোমরা নেটেও সার্চ করে পেয়ে যেতে পারো। যদি তোমরা সার্চ করো যে ফর্মুলাস অফ ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, তোমরা দেখবে অনেক সূত্র পেয়ে যাবে। তো সূত্রগুলো যদি মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো, তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা ডেরিভেটিভের সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে ধরো ddx অফ ইউ ভি, মানে ইউটাও একটা এক্স এর ফাংশন, ওয়াইটাও হচ্ছে একটা এক্স এর ফাংশন। তো তখন কী হবে, দুটো আলাদা আলাদা ফাংশন, কিন্তু দুটোই এক্স এর ওপর ডিপেন্ডেন্ট। মানে ধরো ইউর একটা আলাদা ইকুয়েশান আছে, ভি এর একটা আলাদা ইকুয়েশান আছে। তো তখন ডেরিভেটিভটা কীভাবে করবো, এদের দুজনকে যদি একসাথে করি, তখন হচ্ছে প্রথমে তুমি একজনকে কনস্ট্যান্ট রাখবে, ধরে নাও যে ইউটা প্রথমে কনস্ট্যান্ট, তখন আমি করছি শুধু ভি এর ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে, প্লাস দ্বিতীয়বার কী করবো, ভিকে কনস্ট্যান্ট রাখবো, ইউকে ডেরিভেটিভ করবো, ঠিক আছে। এটা হয়ে গেল ডিডিএক্স অফ ইউ ভির রেজাল্ট। আচ্ছা, এরপর যদি এটা ভাগ আকারে থাকে, মানে ডিডিএক্স অফ ইউ বাই ভি, তখন কী হবে, তখন হবে নিচে যেইটা থাকবে ভি, এটা এসে যাবে ভি স্কোয়ার, ওপরে আসবে প্রথমে ভিটাকে কনস্ট্যান্ট রাখবে, ভিটাকে কনস্ট্যান্ট রেখে ডি ইউ ডিএক্স মাইনাস, তারপরে ইউটাকে কনস্ট্যান্ট রেখে ডি ভি ডিএক্স, ঠিক আছে। এই দুটো সূত্র মনে রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, তোমরা যেন এরকম করে দিও না, ধরো একটা ইকুয়েশান দিয়েছে ওয়াই ইকুয়াল টু টু টি স্কোয়ার প্লাস টু টি, তোমাকে আমি বলেছি যে ডি ওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত, মানে এই ইকুয়েশান থেকে তোমাকে ডিওয়াই ডিএক্স বের করতে বলেছি। দেখো, আমি এখানে বলেছি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে, কিন্তু তোমার এই ইকুয়েশানে কোনো এক্স এর টার্ম নেই, মানে এটা ডেরিভেটিভ হবে না। এক্স এর সাপেক্ষে এই পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এটার ভ্যালু এসে যাবে জিরো। যদি এখানে টি এর জায়গায় এক্স থাকতো, তবেই সেটা ডেরিভেটিভ করা যেত। এখানে এক্স নেই, এখানে আছে টি, এখানে ভেরিয়েবলটা টি, আর আমি এখানে বলেছি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, অনেকে এটা খেয়াল রাখে না, অনেকে দেখে যে ডেরিভেটিভ করতে বলেছে তো এটা ডেরিভেটিভ করে দিয়ে বসে থাকে, কিন্তু না, আমি যার সাপেক্ষে ডেরিভেটিভ করব সেই ভ্যারিয়েবলটাও কিন্তু তোমার ইকুয়েশনে থাকতে হবে, তবেই তুমি সেটা ডেরিভেটিভ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো, দুটো কোশ্চেন দেখো, আশা করি কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ডিফারেন্সিয়েশন। প্রথমে কী রয়েছে, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস থ্রি এক্স, এটা আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তো ডিওয়াই ডিএক্স মানে এখান থেকে ডিডিএক্স অফ এক্স কিউব, এটাকে আলাদা করে লিখে দিচ্ছি, প্লাস ডিডিএক্স অফ থ্রি এক্স, মানে এইটা কিসের সূত্র পড়ে যাচ্ছে, দেখো এই সূত্রটা পড়ছে এক্স টু দি পাওয়ার এন এর। তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা মাইনাস, তাহলে এখানে n মানে কত, 3, x n মাইনাস ওয়ান মানে 3 মাইনাস ওয়ান মানে 2, প্লাস এখানে 3টা হচ্ছে কনস্ট্যান্ট, আমি কার সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে, তাই তো। তার মানে এখানে 3টা কনস্ট্যান্ট, এখানে 3টা গুণ আকারে আছে, 3টা বাইরে বেরিয়ে চলে আসবে, কী থাকবে, ddx অফ dx, মানে এখানটা থাকবে তোমার ddx অফ dx, মানে এই ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে 1, তার মানে তোমার আলটিমেট কী আসলো, থ্রি এক্স স্কোয়ার প্লাস 3, ওকে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো, একটা কী আছে, ওয়াই ইকুয়াল টু সাইন থ্রি এক্স ফাইন দ্য ডিওয়াই ডিএক্স, আমরা সাইন এক্সের যদি ডেরিভেটিভ করি, সাইন এক্সের ডেরিভেটিভ কী পাই, কস এক্স, মানে এইটার যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাই কস এক্স। এখানে কী দেওয়া রয়েছে, এখানে সাইন থ্রি এক্স দেওয়া রয়েছে, আমাকে কী করতে হবে, ডিওয়াই ডিএক্স,
ভালো করে বুঝবে এখানটা। এই পার্টটাতে দেখো সূত্রতে ছিল সাইন এক্স, শুধু এক্স, তার জন্য এখানে কস এক্স এসেছিলো, কিন্তু আমার কোশ্চেনে আছে থ্রি এক্স, আমি আবার এক্সের সাপেক্ষেই কিন্তু ডেরিভেটিভ করছি, তাহলে এখানে যেহেতু সাইন আছে সাইনের জন্য হয়ে যাবে কস থ্রি এক্স, ওকে। কিন্তু আমার সূত্র থেকে ছিল শুধু এক্স আর এখানে আছে থ্রি, মানে এই যে পার্টটা রয়েছে থ্রি এক্স এইটার আবার আলাদা করে ডেরিভেটিভ করতে হবে, মানে কি আসবে আমি আমাকে আবার করতে হবে ডিডি এক্স অফ থ্রি এক্স, এটা ইনটু থাকবে গুণ আকারে, মানে কত আসবে তিনটা কনস্ট্যান্ট তিনটা বাইরে বেরিয়ে চলে আসবে, মানে কস থ্রি এক্স ইনটু থ্রি, মানে আলটিমেট কী আসছে থ্রি কস থ্রি এক্স, ওকে। যদি এই ডেরিভেটিভটা আমি বলতাম যে ডিওয়াই অফ ডি থ্রি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তখন কী হতো, তখন শুধু কস থ্রি এক্স আসতো, ভালো করে বুঝবে, তখন শুধু কস থ্রি এক্স আসতো, কিন্তু আমার এখানে আছে এক্স, আমার কোশ্চেনে চেয়েছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তো আমি সাইন এখানে থ্রি এক্স আছে, মানে আমাকে থ্রিটা আমি ধরো প্রথমে ধার নিয়েছি, তো প্রথমে ধার নিয়ে আমি কী পেয়েছি কস থ্রি এক্স, এরপর ধারটা মেটানোর জন্য কী করতে হবে এই থ্রি এক্সকে আবার ডেরিভেটিভ করে থ্রিটাকে বাইরে দিয়ে বের করে দিতে হবে যাতে ধারটা মিটে যায়, বোঝা গেছে। অ্যাকচুয়ালি ডেরিভেটিভকে শিখতে গেলে একটু টাইম লাগে, একটু টাইম দিতে পারলে খুব ভালো হয়, যেহেতু এখন টাইম খুব শর্ট বুঝতেই পারছো, তোমাদের 21 তারিখে এক্সাম রবিবারে, তো যতটা সম্ভব করা যায় তো আমি ততটাই চেষ্টা করছি। আর ডেরিভেটিভটা আমার এখানে করানোর কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি লিমিট, লিমিটের জন্য আমি তোমাকে ডেরিভেশনটা করাচ্ছি, কারণ লিমিটে আমি একটা প্রসিডিওর বলবো, সেটা হয়তো প্রসিডিওরটা অনেকই কম বেশি জানো, ডেরিভেটিভটা জানলে লিমিটের অনেক অঙ্ক, মানে তোমার 80 থেকে 80% ম্যাথ লিমিটের খুব ইজিলি সলভ হয়ে যাবে, কোনো রকম মাথা না খাটিয়ে না হেডেক নিয়ে, ঠিক আছে। তো সেই জন্যই আমি ডেরিভেটিভটা আরও একটু আগে করিয়ে দিচ্ছি, মানে মোটামুটি ডেরিভেটিভের ধারণাটা যেন তোমাদের মধ্যে এসে যায়। নেক্সট, আচ্ছা এখানে কি দেখো, এখানে রয়েছে ওয়াই ইকুয়াল টু টু এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তাই তো। আচ্ছা আমরা একটা সূত্র দেখেছিলাম যে ওয়াই ইকুয়াল টু যদি ইউ ইন্টু ভি হয়, মানে কি বলেছিলাম যে ইউটাও এক্সের সাথে রিলেশান আছে, মানে ইউ ইকুয়াল টু একটা এক্সের ইকুয়েশান আছে আর ভি ইকুয়াল টু একটা এক্সের ইকুয়েশান আছে, তো এখানে টু এক্সটাকে আমি ধরে নিচ্ছি ইউ আর এক্স টু দি পাওয়ার 5টাকে ধরে নিচ্ছি আমি ভি, বোঝা গেছে, মানে টু এক্সটা হচ্ছে ইউ আর এক্স টু দি পাওয়ার 5টা হচ্ছে ভি। আমাদের সূত্র কী ছিল, ডিওয়াই ডিএক্স আমরা যদি করি প্রথমে একজনকে কনস্ট্যান্ট রাখবো, ধরো প্রথমে আমি ইউকে কনস্ট্যান্ট রাখছি, ইউকে কনস্ট্যান্ট রাখলে কী করবো বলেছিলাম ডিভি বাই ডিএক্স একবার ভিকে ডেরিভেটিভ করবো, তারপর ভিকে কনস্ট্যান্ট রেখে ইউকে ডেরিভেটিভ করবো, ওকে। তো এখানে তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও, ইউ মানে কী ধরেছি টু টু দি পাওয়ার এক্স, ভি মানে কী ধরেছি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, ওকে, আবার ভি এর জায়গায় এক্স টু দি পাওয়ার 5, এখানে হচ্ছে ডিডিএক্স অফ টু টু দি পাওয়ার এক্স, তাই তো। তাহলে এখানে টু টু দি পাওয়ার এক্সটা যেমন ছিল রয়ে গেল, এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করলে কী হবে, মানে কি এটাই হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এন, মানে এই 5টা বাইরে বেরিয়ে আসবে, 5 এক্স টু দি পাওয়ার 5 - 1, মানে পাওয়ারটা কী হবে 5 - 1 মানে 4, ওকে, প্লাস এক্স টু দি পাওয়ার 5টা যেমন ছিল রয়ে গেল, এটা ডেরিভেটিভের মধ্যে নেই, ডেরিভেটিভের মধ্যে কী রয়েছে টু টু দি পাওয়ার এক্স, এই টু টু দি পাওয়ার এক্স মানেই হচ্ছে তুমি টু এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স লিখতে পারো, তো এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কী হয়, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, মানে টু টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 2, বোঝা গেছে। তার মানে আলটিমেট কী আসছে দেখো, তার মানে আমি টু টু দি পাওয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 4টাকে কমন নিতে পারি, কমন নিলে কী আসবে 5 + x log 2, ঠিক আছে। তো এইরকম ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের উপরে অনেক অঙ্ক রয়েছে, অনেক প্রবলেম রয়েছে, তো তোমরা যদি পারো তো ট্রাই করো সলভ করার বই থেকে, তো তোমরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের সূত্রগুলো মাথায় রেখো। আশা করি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ জিনিসটা কী হয় সেই সম্পর্কে একটা ছোট্ট কনসেপ্ট হলো তোমাদের মধ্যে ঢোকাতে পেরেছি, ঠিক আছে।
তো যারা ডিফারেন্সিয়েশন করোইনি এই ওয়্যারলেস অপারেটরের জন্য, তারা নতুন করে এই টাইমে শুরু করতে যেও না। যারা করেছো বা যারা জানো তারা ট্রাই করতে পারো অবশ্যই, ঠিক আছে? তবে কোশ্চেন কঠিন হবে না, ডিফারেন্সিয়েশন ইজিলি হয়ে যাবে, তোমার সূত্র থেকেই আশা করছি তুমি ইজিলি করে দিতে পারবে, ঠিক আছে? তো এরপরে আমি যাব লিমিট। লিমিট যেটার বাংলা মানে হচ্ছে সীমা। লিমিট ব্যাপারটা কি, ধরো একটা যদি স্কেল নাও, এই পয়েন্টটা হচ্ছে ধরো সাপোজ আমি বললাম থ্রি, এরপর ধরো এই থ্রি এর পাশেই মানে এই সাইডে থ্রি এর প্রতিবেশী নেইবার একটা ভ্যালু নিলাম, খুব যেটা খুব কাছেই মানে থ্রি এর খুব কাছের ভ্যালু 3.0001। আবার যদি আমি এই দিকের একটা প্রতিবেশী দেখি, ঠিক আছে, বা নেইবার, তার ভ্যালুটা কত, আমি খুব কাছের যদি প্রতিবেশী হয় তার ভ্যালুটা আমি ধরে নিচ্ছি 2.9999, ঠিক আছে? মানে থ্রি এর কাছেই দুটো ভ্যালু আমি নিয়ে নিয়েছি। তো যেটা রাইট হ্যান্ড সাইডে থাকে সেটাকে বলে রাইট হ্যান্ডের প্রতিবেশী, আর এটাকে বলে লেফট হ্যান্ডের ভ্যালু বা লেফট হ্যান্ডের প্রতিবেশী। তো রাইট হ্যান্ডের প্রতিবেশীকে প্লাস দিয়ে দেখানো হয়, লেফট হ্যান্ডকে মাইনাস দিয়ে ডিনোট করে। তো এই লিমিট কি বোঝায়, মানে ধরো আমি যদি সেখানে থ্রি এর ভ্যালুটা বসাই তাহলে সেই ইকুয়েশনটা এক্সিস্টই করবে না। একটা ফাংশন, ধরো এরকম একটা ফাংশন রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস নাইন, আর নিচে হচ্ছে তোমার এক্স মাইনাস থ্রি। তো এইরকম যদি একটা ইকুয়েশন হয়, তুমি যদি এখানে এক্স এর ভ্যালু থ্রি বসাও, দেখো জিরো বাই জিরো ফর্মে চলে আসছে। মানে এখানে ইকুয়েশনটা বা ফাংশনটা তোমার এক্সিস্টই করছে না, কিন্তু তুমি যদি এই নেইবারের ভ্যালুগুলো বসাও 2.99 বা 3.001, তাহলে তুমি দুটোর জন্যই কিন্তু ভ্যালু পাবে, ঠিক আছে? তো এই যে ধারণাটা, মানে খুব কাছাকাছি ভ্যালুগুলো নিলে আমরা একটা ফাংশনের ভ্যালু পাচ্ছি, কিন্তু যদি আমি এক্স্যাক্ট ভ্যালুটা নিই, মানে থ্রি এর খুব কাছেই সেই ভ্যালুগুলো নিলে আমরা পাচ্ছি, আর যদি এক্স্যাক্ট ভ্যালু থ্রি নিই তখন আমরা তার ভ্যালু মানে সেই আমার ফাংশনটা বা ইকুয়েশনটা এক্সিস্টই করছে না। তো এখান থেকেই লিমিটের কনসেপ্টটা এসেছিল। লিমিট মানে কোনো একটা ইকুয়েশন কখন এক্সিস্ট করবে সেটাকে যদি আমরা লিমিট দিয়ে বোঝাতে চাই, তো কখন একটা লিমিট এক্সিস্ট করবে একটা ইকুয়েশনের, মানে লিমিট ফাংশনটা, যদি লিমিট লিমিটকে এলটি দিয়েও ডিনোট করা যায়, এরা এইভাবে লেখা হয়, আবার কেউ কেউ লেখে এরকম লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস, এটাও ঠিক, আবার শুধু এলটি লিখলে এটাও ঠিক, ঠিক আছে? ডাজন্ট ম্যাটার। তো এলটি এক্সটেন্ডস টু এ প্লাস মানে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু নিচ্ছি আমি। একটা ধরো তোমার ফাংশন রয়েছে এফ অফ এক্স, ঠিক আছে, এইটা ইকুয়াল টু যদি তোমার লিমিট এক্স টেন্স টু এ টু দি পাওয়ার এ মাইনাস এফ অফ এক্স হয়, আর এই দুটো ভ্যালু মানে এই পার্টের ভ্যালুটা আলাদা করে এক্সিস্ট করে প্লাস এই পার্টের ভ্যালুটা আলাদা করে এক্সিস্ট করে, তবেই আমি তখন বলতে পারবো যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এক্সিস্ট, ঠিক আছে? এটা তোমাদের কোশ্চেন হিসেবে আসতে পারে যে একটা ফাংশন লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স কখন এক্সিস্ট করবে, যখন তাদের রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডের ভ্যালুগুলোকে নিয়ে ওই ফাংশনে বসালে যদি সেটা এক্সিস্ট করে এবং সেই দুটো যদি ইকুয়াল হয় তখনই একটা ফাংশন মানে এক্সটেন্ডস টু এতে একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, লিমিটের কিছু সূত্র আছে, দেখো লিমিট এক্সটেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, এটা অ্যাকচুয়ালি কীভাবে আসে, মানে এখানে যে এক্সটেন্ডস টু জিরো, এক্স জিরো নয় কিন্তু জিরোর খুব কাছাকাছি, তাহলেও যখন এখানে কী দেওয়া রয়েছে লিমিট এক্সটেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স, এই ভ্যালুটা এখানে আমি বসিয়ে দেবো ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, দেখো ওখান থেকে ওয়ান আসছে। নেক্সট কোশ্চেনটাই দেখো, এক্স টু দি পাওয়ার জিরো, এই জিরোটা যদি এখানে বসিয়ে দিই কী রয়েছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ই টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান বাই জিরো, তাহলে এখানে ওয়ান কীভাবে হচ্ছে, আমাকে এই ফর্মে আনা যাবে না, জিরো বাই জিরো ফর্ম যদি কোনো ফাংশানে থাকে তখন সেটার ওপরে আমাকে ক্যালকুলেশন করতে হবে, মানে এই ফর্মটাকে আমাকে দূর করতে হবে একটা ফাংশন থেকে, তারপরে আমি লিমিটের এই ভ্যালুটা পুট করতে পারবো, জিরো পুট, জিরো হোক, এ হোক, বি হোক, সি হোক, দশ হোক, পনেরো হোক,
মানে এই জিরো বাই জিরো ফর্ম বা যদি ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্ম আসে কোথাও একটা ইকুয়েশনের, ঠিক আছে, তো তখন ওইটাকে আমাকে ক্যালকুলেশন করে জিরো বাই জিরো ফর্মটাকে দূর করতে হবে বা ইনফাইনাইট ফর্মটাকে দূর করতে হবে। সেটা কী করে হবে সেটা আমি দেখাচ্ছি, একটা প্রবলেম দিয়ে, একটা প্রবলেম করলেই বুঝে যাবে। তো তোমরা এই সূত্রগুলো মনে রাখো এখন আপাতত, ঠিক আছে। তারপরে কী রয়েছে, লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মানে হচ্ছে লগ এ। তারপরে আছে এক্সটেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো তোমরা যদি মনে রাখতে পারো ভালো জিনিস, না মনে রাখতে পারলে আমি একটা টেকনিক বলে দেবো, ইজিলি তোমরা মানে পরীক্ষার হলেতেই ক্যালকুলেশন করে বের করে নিতে পারবে, যদি ডেরিভেশনটা জানো, যদি ডেরিভেটিভটা জানো, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই, লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু ই, ঠিক আছে। এইগুলো আমি বলে দেবো কীভাবে করতে হবে, এগুলো সূত্র অ্যাকচুয়ালি, কিন্তু তোমরা যদি এগুলো মনে না রাখতে পারো তো আমি তার বা মনে না রাখতে হয়, তোমরা মাথায় তো অনেক কিছু মানে মনে করে নিয়ে যাবে, তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তারপরে ফিজিক্স আছে, ম্যাথের আরও অনেক পোর্শন আছে, তো যতটা তোমাদের মাথার ওই মনে করে নিয়ে যাওয়ার ইয়েটা যদি কমাতে পারি আমি, তো সেটা আশা করি তোমাদের ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, নেক্সটে দেখো, এক্স টু লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স, মানে এখানে যদি আমি এক্সের জায়গায় জিরো বসিয়ে দিই তাহলে সাইন জিরো, সাইন জিরোর ভ্যালু হচ্ছে জিরো, যদি কস এক্স হয় তাহলে ওয়ান, সাইন এক্স বাই এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান, ট্যান এক্স বাই এক্স এর ভ্যালু ওয়ান, ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে। সাইন ইনভার্স এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এই দুটো লাগবে না, ইনভার্স দিয়ে আশা করি দেবে না, ঠিক আছে। তো একটা লিমিটের প্রবলেম করা যাক, দেখো দেখো কী আছে, লিমিট এক্সটেন্স টু টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান। আচ্ছা এখানে লিমিটটা একটু ভুল নেওয়া হয়ে গেছে, এই লিমিটটা হবে তোমার ওয়ান, ঠিক আছে, এই লিমিটটা হবে তোমার ওয়ান, এক্সটেন্স টু ওয়ান, ওকে। তো আমি যদি এই ওয়ানটা এই ইকুয়েশনে বসিয়ে দিই, মানে এক্সের ভ্যালু যদি ওয়ান বসিয়ে দিই, তখন কী হবে, তখন কী হবে দেখো, ওয়ান প্লাস ফোর মাইনাস ফাইভ, নিচে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, মানে কত আসছে জিরো বাই জিরো ফর্ম। তো কোনো ইকুয়েশানে যদি জিরো বাই জিরো ফর্ম আসে, তো সেই জিরো বাই জিরো ফর্মটাকে আমাকে দূর করতে হবে, সেটা ক্যালকুলেশন করে হোক, সেটা ক্যালকুলেশন করে আমাকে দূর করতে হবে, ঠিক আছে। মানে এখানে কীরকম করবে দেখো, এখানে কী আছে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, তো তুমি এক কাজ করো, তুমি এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার কমন নিলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ, নিচে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান। তো এই পার্টটা, এই পার্টটাকে তুমি যদি গুণ আকারে লিখতে চাও, মানে এই পার্টটাকে তুমি ফ্যাক্টরাইজেশন করতে পারবে, ঠিক আছে। তো আমি কী করছি, প্রথমে এই এক্স স্কোয়ারটার জন্য আলাদা করে লিমিটটা নিয়ে নিচ্ছি, মানে ধরো লিমিট এক্স টেন্স টু ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, এটাকে আলাদা করে দিয়েছি। তারপরে আবার নিচ্ছি লিমিট এক্স টেন্স টু ওয়ান দিয়ে এই পার্টটা, বাকি যেই পার্টটা রয়েছে, নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, ওপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ, ওকে। তো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ এটা তুমি যদি ফ্যাক্টরাইজেশন করো, কত আসবে, এটা এসে যাবে লিমিট এক্স টেন্স টু ওয়ান, নিচে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান, ওপরে এটাকে যদি তুমি করো, তোমার এসে যাবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ, ঠিক আছে। তাহলে আর এই পার্টটা যেটা আগে ছিল সেটা এরকমই রয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স স্কোয়ার, ওকে। তো দেখো এখান থেকে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে। তাহলে আর তুমি এই পার্টটা, যেই পার্টটা প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড বাঁদিকে নিয়েছিলাম, এখানে তুমি এক্সের ভ্যালুটা বোস করে দিতে পারো, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় তুমি ওয়ান স্কোয়ার করে দিতে পারো, হলো ইন্টু এখানে কী থাকছে, লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স প্লাস ফাইভ, তাই তো। এরপর তুমি যদি এর ভ্যালু বসাও ওয়ান, ওয়ান বসালে এটা কি জিরো হচ্ছে, জিরো হচ্ছে না, ওয়ান বসালে কী হচ্ছে, ওয়ান প্লাস ফাইভ মানে সিক্স, মানে আলটিমেট তোমার রেজাল্টটা কী আসছে, ওয়ান ইন্টু সিক্স মানে ছয়, ওকে।
আচ্ছা, এরপর কোশ্চেন হচ্ছে এই যে আমি ফ্যাক্টরাইজেশনটা করলাম বা কীভাবে ভাঙবো, এটা একটা তোমাদের পরীক্ষার হলে টেনশনের ব্যাপার হতে পারে, হয়তো মাথাতে নাও আসতে পারে যে কীভাবে ভাঙবো এটা, কীভাবে করলে 0/0 ফর্মটা কাটবে। তো এর জন্য আমি একটা ভালো প্রসিডিওর বলছি যেটাকে বলে এল হসপিটাল রুল। ঠিক আছে, এল হসপিটাল রুলটা কীরকম কী জিনিস দেখো, আমি কোশ্চেনটা তোমাদের আরেকবার এখানে লিখে নিচ্ছি। কোশ্চেনটা তোমাদের ছিল, আমি দেখেছি যে যদি এখানে এক্স এর ভ্যালু আমি 1 পুট করে দিই তাহলে 0/0 ফর্ম চলে আসছে। তো যখন 0/0 ফর্ম চলে আসবে তখনই আমি এল হসপিটাল রুলটা কিন্তু ইউজ করতে পারবো, না হলে পারবো না। 0/0 ফর্ম অথবা ইনফাইনাইট, এই দুটো ফর্ম যখন আসবে ঠিক আছে তখন এল হসপিটাল রুল আমরা ইউজ করতে পারবো। এল হসপিটাল রুল কি বলছে, যে এই যে ওপরের পার্টটা, শুধু ওপরের পার্টটা, এটাকে ডেরিভেটিভ করে দাও। কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, এই এক্সের সাপেক্ষে, মানে যার লিমিটটা দেওয়া থাকবে, বোঝা গেছে? মানে আমি যদি শুধু আপার পার্টটা, এই পার্টটা ডেরিভেটিভ করি ওপরের পার্টটার, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী আসবে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হবে, 4x³, এটার কত হবে, 3টা বাইরের দিকে চলে আসবে, মানে সেই বাইরের দিকে এসে সেটা 4-এর সাথে গুণ হবে, 3×4=12, এদিকে কত হবে 3-1, মানে x² মাইনাস এটা কত হবে 5×10×x। ওকে, এরপর নিচের যেই পার্টটা আছে এটাকেও আলাদা করে ডেরিভেটিভ করে দাও। এটাকে যদি আলাদা করে ডেরিভেটিভ করি কী হবে, এক্স এর জন্য ডেরিভেটিভ করলে কত আসবে 1, আর 1-এর জন্য করলে কত আসবে 0, মানে 1টা হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? এরপর যেটা ছিল লিমিট x→1 যেমন ছিল রেখে দাও। এরপর তুমি 1 মানে এক্স এর ভ্যালু 1 বসিয়ে দেখো, এটা 0/0 ফর্ম আর আসবে না, ঠিক আছে? তো এরপর কী করবে, এরপর তুমি ডাইরেক্ট এক্স এর ভ্যালুটা 1 বসিয়ে দেবে। এক্স এর ভ্যালু যদি 1 বসিয়ে দাও কী হবে, 4×1³+12×1²-10, আর নিচেতে 1 আছে, তার মানে কত আসছে, এরপর যোগ বিয়োগটা করে ফেলো, 4+12-10, মানে এসে যাচ্ছে তোমার 6। ঠিক আছে, তোমার যখনই কোনো লিমিটের ইকুয়েশান দেখবে যে ধরো লিমিট x→a দেওয়া রয়েছে, এখানে এই রকম ভাগের আকারে বা বায়ের আকারে ওপরে একটা ইকুয়েশান আছে, নিচে একটা ইকুয়েশান আছে, তো প্রথম ক্ষেত্রে জেনারেলি 99% সময় এই যদি a এর ভ্যালুটা প্রথমেই বসিয়ে দাও, মানে কোনো কিছু ক্যালকুলেশন না করে, তো সেটা 0/0 ফর্ম বা ইনফাইনাইট ফর্ম আসবেই। ঠিক আছে, তখন কী করবে, তখন ওপরের পার্টটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবে, মানে এখানে যেই পয়েন্টটা থাকবে, আর নিচেরটাকেও এক্সের সাপেক্ষে দুটো আলাদা করে ডেরিভেটিভ করবে। এরপর অনেক সময় হয় কি, প্রথম ডেরিভেটিভ করার পরেও, মানে এই যে আমি আগের অঙ্কটা ডেরিভেটিভ করেছিলাম, এই ডেরিভেটিভটা করার পরেও আমি যদি এক্সের ভ্যালু 1 বসাই তারপরেও 0/0 ফর্ম আসবে। ঠিক আছে, অনেক অঙ্কেতে আছে। তো আবার কী করবে তুমি, যেটা এই ভ্যালুটাকে বেরোলো যখন, এই 4x³+12x²-10x তো বেরিয়েছে, নিচে যদি তোমার এক্সের একটা অন্য কোনো ভ্যালু থাকতো যার জন্য 0/0 ফর্ম আসতো, তখন কী হতো, তখন এই পার্টটাকে আবার ডেরিভেটিভ করব, মানে ডেরিভেটিভ করেই যাব আমি যতক্ষণ না 0/0 ফর্মটা দূর হচ্ছে বা কেটে যাচ্ছে, বোঝা গেছে? দিয়ে শেষে যখন 0/0 ফর্মটা কেটে যাবে তখন আমি এক্সের এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা বসিয়ে দেবো, তারপরে যা ভ্যালু পাবো সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, দেখো আর একটা কোশ্চেন করছি, এখানে কী রয়েছে, n^4-n²+6n+1, নিচে কী আছে, 2^2, নিচে আছে তোমার 2×n^4-5n+4, এখানে n এর লিমিটটা দেওয়া আছে ইনফাইনাইট। তো এটা তোমরা যদি নর্মাল মেথডে করো, এল হসপিটাল না লাগিয়ে, সেভাবে করতে পারো, তো আমি যেহেতু তোমাদেরকে এল হসপিটালটা প্রেফার করব, মানে তোমাদেরকে বলতে চাইছি ওটা ইউজ করার চেষ্টা করো, তাতে তোমাদের ভুলটাও কম হবে এবং মাথাটাও খাটাতে কম হবে। তো যদি আমরা দেখো ফার্স্ট স্টেপে আমি যদি n=∞ বসিয়ে দিই, কত হচ্ছে, ∞^4 মানে ইনফাইনাইট, −∞+6×∞ মানে ইনফাইনাইট, +1 মানে আলটিমেট, ইনফাইনাইট মানে কি, একদম বহু দূর বা অসংখ্য জিনিস, তো সেখানে এক বেড়ে যাওয়া বা এক কমে যাওয়া কোনো ম্যাটার করে না, সেটা আলটিমেট, শেষ পর্যন্ত ইনফাইনাইটই থাকে। ঠিক আছে, নিচেরটা কী হচ্ছে, নিচেরটা হচ্ছে তোমার 2×∞
माइनस फाइव इंटू इनफाइनाइट प्लस फोर। तो एखाने जेहेतु टू इंटू इनफाइनाइट रोयेछे इनफाइनाइट टू दि पावर फोर एक्चुअलि मैं नीचे पार्टाके बोलते परि एटा इक्वल टू इनफाइनाइट। इनफाइनाइट मान ही तो तुम्हार तार कोनो सीमा नहीं तार आबार कि टू दि पावर फोर हबे সেটা তো এমনিই তো তার অ্যাকচুয়ালি তো এমনিই বাস্তবে তার কোনো মানে ইনফাইনাইট মানে তোমার অসংখ্য বা তার কোনো লিমিট নেই, ঠিক আছে? তুমি যত দূর ভাবতে পারো তার থেকেও বেশি হচ্ছে, সেটা হচ্ছে বলে ইনফাইনাইট। তো এই যে ফর্মটা আসছে এটা আসছে ইনফাইনাইট বাই ইনফাইনাইট যদি আমি ডাইরেক্ট বসিয়ে দিই। তো আমাকে তখন কী করতে হবে, এল হসপিটাল রুলটা লাগাতে হবে। তো এল হসপিটাল রুল আমি যদি লাগাই কী হবে দেখা যাক। এল হসপিটাল রুল লাগালে আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, দেখো এখানে এন আছে, এন এর সাপেক্ষে, ঠিক আছে? তো আমি ওপরেরটা যদি ডেরিভেটিভ করি এন টু দি পাওয়ার ফোর, এর ডেরিভেটিভ করলে কত আসবে, ফোর এন কিউব, তারপরে কত আসবে, এন স্কোয়ারের যদি করি টু এন, তারপরে সিক্স এনের যদি করি প্লাস সিক্স, নিচেরটা যদি আমি করি এন টু দি পাওয়ার ফোরের কত, ফোর এন কিউব, আর নিচে এ বাইরে দুই আছে মানে ফোর ইন্টু টু এইট হয়ে যাচ্ছে, এইট এন কিউব মাইনাস ফাইভ। এখানে আমার লিমিটটা ছিল লিমিট এন টেন্স টু ইনফাইনাইট, ওকে? তো তুমি এরপর দেখো এখানে যদি ইনফাইনাইট বসাও এনের জায়গায়, তারপরেও দেখো দেখবে মানে এন যতক্ষণ গুণ আছে ততক্ষণ ইনফাইনাইট বাই ইনফাইনাইটই আসবে। ফোরের সঙ্গে ইনফাইনাইট গুণ হবে, মাইনাস টু ইনফাইনাইট প্লাস সিক্স মানে সেটা আলটিমেট ইনফাইনাইটই হচ্ছে। ফোর সরি এইট ইন্টু ইনফাইনাইট টু দি পাওয়ার কিউব মাইনাস ফাইভ মানে সেটাও ইনফাইনাইটই হচ্ছে। মানে আমার ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্মটা এখনও আমার মেটেনি বা দূর হয়নি, তখন কি করব, তখন এই টোটালটাকে আবার ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, এন এর সাপেক্ষে। তো আবার যদি ডেরিভেটিভ করি কী আসবে দেখো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এটা যেমন ছিল রেখে দিলাম, ফোর এন কিউব, ফোর এন কিউবের ডেরিভেটিভ করলে কী হবে, এন কিউবের ডেরিভেটিভ করলে থ্রিটা বাইরে চলে আসবে মানে সেটা চারের সাথে গুণ হবে, তিন চারে বারো এন স্কোয়ার। আচ্ছা তারপরে আছে মাইনাস টু এন, মাইনাস টু এনের জন্য মাইনাস টু আসবে এন, আর শুধু এন এর ডেরিভেটিভ করলে ওয়ান এসে যাবে কারণ ডিএন বাই ডিএন হলে ওয়ান। আচ্ছা প্লাস সিক্স এটা কনস্ট্যান্ট মানে এটা হচ্ছে জিরো। তারপরে নিচের পার্টটা যদি আমি ডেরিভেটিভ করি কী হবে, এন কিউবের ডেরিভেটিভ করলে থ্রিটা বাইরে আসবে, সেই থ্রিটা আটের সাথে গুণ হবে মানে তিন আটতে চব্বিশ এন স্কোয়ার, মাইনাস ফাইভটা ডেরিভেটিভ করলে কত আসবে, জিরো। ওকে তো তুমি এখন যদি আবার এই এনের জায়গায় ইনফাইনাইট বসাও, দেখো বারো ইনফাইনাইট স্কোয়ার মাইনাস টু, নিচে হচ্ছে চব্বিশ ইনফাইনাইট স্কোয়ার, মানে এই ফর্মটাও হচ্ছে ইনফাইনাইট বাই ইনফাইনাইট। আমাকে এই ইনফাইনাইট বা ইনফাইনাইট যখন থাকবে এই ফর্মটাকে হাঁটাতে গেলে এখানে যে ভেরিয়েবলটা থাকবে এক্স থাক বা এন থাক ওইটাকে আমাকে দূর করতে হবে, হাঁটাতে হবে, নাহলে কিন্তু ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্মটা যাবে না। জিরো বাই জিরো ফর্ম থাকলে অনেক সময় সেটা চলে যায়, কিন্তু ইনফাইনাইট বা ইনফাইনাইট হলে তোমাকে যে এনটা গুণ আকারে রয়েছে বা যদি প্লাস আকারে থাকে ওটাকে আমাকে হাঁটাতে হবে। তাহলে কী করব, আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি যেমন ছিল রেখে দিলাম, তারপরে কী আসলো আমি করে দিলাম বারো দুগুণে চব্বিশ, নিচে হচ্ছে চব্বিশ দুগুণে আটচল্লিশ, এন স্কোয়ারের যদি তাহলে কত হবে, এখানে আসছে এন স্কোয়ার, এন স্কোয়ার মানে তোমার দুইটা বাইরে বেরিয়ে আসবে মানে হবে চব্বিশ এন, আর নিচে কত আসবে, এই দুইটা বাইরে বেরিয়ে আসলে চব্বিশের সঙ্গে গুণ আকারে হবে চব্বিশ দুগুণে আটচল্লিশ, আটচল্লিশ এন। ওকে তো তুমি এখান থেকে এনটা আর এই এনটা কেটে দিতে পারো, তাহলে কত পড়ে রইল চব্বিশ বাই আটচল্লিশ, এটাই হচ্ছে তোমার অ্যান্সার মানে ওয়ান বাই টু হাফ, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। আবার করো, ওকে দেখো আমি সূত্র একটা বলেছিলাম, সূত্রগুলোতে এই যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান এটা কীভাবে করবে, মানে এই সূত্রটা কীভাবে মনে রাখবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আমি যদি এক্সের ভ্যালু জিরো বসাই তাহলে জিরো বাই জিরো ফর্মে চলে আসছে, এক্সের ভ্যালু যদি জিরো বসাও ই টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, আর নিচে যাচ্ছে এক্স সেটাও জিরো হয়ে যাচ্ছে। তো তুমি এখানেও এল হসপিটাল লাগিয়ে দাও, এল হসপিটাল লাগানো মানে কি, ওপরের পার্টটা ডেরিভেটিভ করবো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর নিচেরটা এক্সের ডেরিভেটিভ করলে ওয়ান, এরপর তুমি এক্সের ভ্যালু জিরো বসিয়ে দাও মানে ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, মানে এই ভ্যালুটা ওয়ান এসে যাচ্ছে,
বুঝতে পেরেছ? এইগুলো এল হসপিটাল রুল করলেও তোমরা এই সূত্রগুলো বের করে নিতে পারবে। তারপরে সূত্রটা দেখো, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাই তো? এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী? এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। ওকে, নিচে আছে এক্স, এক্সের ডেরিভেটিভ করলে কত? ওয়ান। তো এরপর তুমি যদি এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দাও কী হবে? এক্সের ভ্যালু কত? এক্স টেন্স টু জিরো, মানে এ টু দি পাওয়ার জিরো ইন্টু লগ এ, মানে অ্যান্সার আসছে লগ এ। ঠিক আছে, এখানে বেসটা ই রয়েছে, দেখো এটাই আসছে। সেম এটার ক্ষেত্রেও সেম হবে, কীরকম হবে দেখিয়ে দিচ্ছি। কী আছে? লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স। জেনারেলি লগ এক্সের ডেরিভেটিভ কী হয়? লগ এক্সের ডেরিভেটিভ হয় ওয়ান বাই এক্স। তো এখানে কী আছে? লগ অফ ওয়ান প্লাস এক্স, লগ অফ ওয়ান প্লাস এক্স, এর ডেরিভেটিভ করলে কত আসবে? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স। এরপর এই নিচের পার্টটার তোমাকে আবার আলাদা করে ডেরিভেটিভ করতে হবে, করলে সেই ওপরে ওয়ানই আসবে আলটিমেট, মানে ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ করলেও ওয়ান বাই ওয়ান প্লাস এক্স আসবে। তাহলে আমি যদি এটা এল হসপিটাল করি, ওপরে কী আসছে? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, আর নিচে কী আছে? নিচে আছে এক্স, এক্সের জন্য ওয়ান। তো তুমি যদি এখানে এক্সের ভ্যালু জিরো বসিয়ে দাও, তাহলে দেখবে তোমার ভ্যালু এসে যাচ্ছে ওয়ান। ঠিক আছে, এইগুলো এল হসপিটাল করেই তোমরা বের করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, নিচে এই যে তিনটে সূত্র আছে, এই তিনটে সূত্র আমি একটু পরে বলছি, ঠিক আছে? তার আগে আর একটা প্রবলেম আছে, এক সেটা একটু করে নিই। দেখো কী আছে, লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ফাইভ এইচ মাইনাস ওয়ান বাই থ্রি এইচ। কী হবে? নর্ম্যালি তুমি এল হসপিটাল ইউজ করে ফেলো, উপরের পার্টে তুমি যদি এটাকে এল হসপিটাল মানে ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার ফাইভ এইচ, এর ডেরিভেটিভ করবে কার সাপেক্ষে? ডি এইচ এর সাপেক্ষে, মানে এইচ এর সাপেক্ষে আমি ই টু দি পাওয়ার ফাইভ এইচ এর ডেরিভেটিভ করছি। এটা ডেরিভেটিভ করলে কত হয়? ই টু দি পাওয়ার ফাইভ এইচই থাকবে। আমি কার সাপেক্ষে করছি? এইচ এর সাপেক্ষে, এইচ এর সাপেক্ষে। এখানে কত আছে? ফাইভ এইচ, মানে একটা ফাইভ ধার নিয়েছিলাম, সেটা বাইরে বেরিয়ে যাবে। ওকে, মাইনাস ওয়ানের ডেরিভেটিভ করলে কত আসবে? জিরো। ওয়ানটা কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে আমি আপার পার্টে পাচ্ছি ফাইভ ই টু দি পাওয়ার ফাইভ এইচ, নিচে কত পাবো? থ্রি এইচ। থ্রি এইচের ডেরিভেটিভ করলে কত পাবো? মানে ডিডি এইচ অফ, যদি থ্রি এইচ করি এটার ভ্যালু পাবো থ্রি, মানে কনস্ট্যান্ট ভ্যালুটা বেরিয়ে যাবে, মানে বাইরে হচ্ছে তোমার তিন। এরপর তুমি এইচের ভ্যালুটা বসিয়ে দাও, এইচের ভ্যালু কত? জিরো, মানে পাঁচের তিন ইন্টু ই টু দি পাওয়ার ফাইভ ইন্টু জিরো, মানে পাঁচের তিন ই টু দি পাওয়ার জিরো, মানে অ্যান্সার কত আসছে? পাঁচের তিন, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর এক্স বাই এক্স। তুমি যদি এখানে এক্সের ভ্যালু জিরো বসাও, তাহলে কী আসছে? জিরো বাই জিরো ফর্ম চলে আসবে। তো আমাকে কী করতে হবে? এল হসপিটাল, এল হসপিটাল যদি করতে হয় কী করতে হবে? আপার পার্টটাকে ডেরিভেটিভ করতে হবে। তো ফাইভ এক্সের ডেরিভেটিভ কী হয়? আবার বলছি, ফাইভ এক্স মানে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের তুমি যদি ডেরিভেটিভ করো, এর ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার এক্স লগ এ। ওকে, তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্সের যদি ডেরিভেটিভ করি কত হবে? ফাইভ টু দি পাওয়ার এক্স লগ ফাইভ মাইনাস ফোর টু দি পাওয়ার এক্স লগ ফোর, নিচে হবে এক্সের ডেরিভেটিভ করলে এসে যাবে ওয়ান, আর এখানে লিমিটটা যেমন ছিল তেমন তুমি বসিয়ে দাও। ওকে, নেক্সট লিমিট এক্স টেন্স টু জিরো, তাই তো? এটা জানি। তাহলে এরপর কী করবে? এরপর যদি তুমি এক্সের ভ্যালুটা জিরো বসিয়ে দেখো, তাহলে দেখবে জিরো বাই জিরো ফর্মটা আর নেই, মানে জিরো বাই জিরো যেই ফর্মটা আমার তৈরি হয়েছিলো সেটা নিউট্রালাইজ হয়ে গেছে, মানে সেটা দূর হয়ে গেছে। তো এরপর তুমি কী করবে? এরপর তুমি ডাইরেক্ট এক্সের ভ্যালুটা জিরো বসিয়ে দাও এই ইকুয়েশনটাতে। তো যদি জিরো বসাও কত আসবে? ফাইভ টু দি পাওয়ার জিরো ইন্টু লগ ফাইভ মাইনাস ফোর টু দি পাওয়ার জিরো ইন্টু লগ ফোর, নিচে ছিল ওয়ান। কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে কত? সেটা ভ্যালু হচ্ছে ওয়ান। ফাইভ টু দি পাওয়ার জিরো হোক, একশো টু দি পাওয়ার জিরো হোক, হাজার টু দি পাওয়ার জিরো হোক, মানে কোনো কিছুর পাওয়ারে যদি জিরো থাকে সেটার ভ্যালু হচ্ছে ওয়ান। বোঝা গেছে? তার মানে ফাইভ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, আলটিমেট হচ্ছে লগ ফাইভ, ফোর টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, মানে হচ্ছে লগ ফোর। তাহলে এটা কী এসে যাচ্ছে? লগ অফ এম বাই এন, মানে ফাইভ টু দি পাওয়ার ফোর, এটা হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা,
এরপর আমি একটা জিনিস বলবো বলেছিলাম, এই যে দুটো তিনটে তোমার সূত্র বললাম, লিমিট এক্সটেন্ডস টু দি পাওয়ার, এই যে তোমার তিনটে সূত্র আছে, লিমিট এক্সটেন্ডস টু ইনফাইনাইট, লিমিট এক্সটেন্ডস টু জিরো, লিমিট এক্সটেন্ডস টু ইনফাইনাইট, এই ই এর আকারে বের হচ্ছে। তো এটা আমি তোমাকে একটা জিনিস বলে দিই, ধরো কি রয়েছে, লিমিট এক্সটেন্ডস টু ইনফাইনাইট এক্স, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স, আচ্ছা আরেকটা রয়েছে লিমিট এক্সটেন্ডস টু জিরো, ওয়ান প্লাস এক্স পাওয়ারে হচ্ছে ওয়ান বাই এক্স, আরেকটা কি রয়েছে, আরেকটা রয়েছে লিমিট, আচ্ছা লিমিট এক্সটেন্ডস টু ইনফাইনাইট ওয়ান প্লাস এ বাই এক্স ইন্টু এক্স ইকুয়াল টু কত। যখন এই ফর্মে থাকবে মানে তোমার এই রেঞ্জটা লিমিটটা এইটা যদি ইনফাইনাইট আর জিরোর মধ্যে থাকে আর বাকি ফর্মটা যদি এই রকম হয়, কি করবে, প্রত্যেকটারই অ্যান্সারে ই লিখে দেবে, দিয়ে ই এর পাওয়ার কি হবে, ই এর পাওয়ার হবে এই যে এই পার্টটা আর এই পার্টটার গুণ, মানে এক্স ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স, এটা যদি কাটাকাটি করো তাহলে কত আসছে ই, এটা যে পাওয়ারে ই টু দি পাওয়ার ওয়ান, এটার ক্ষেত্রে কি হবে এক্স ইন্টু ওয়ান বাই এক্স কত আসছে ই টু দি পাওয়ার ওয়ান, এটার ক্ষেত্রে কি হবে থার্ড নম্বরটার ক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কত আসছে ই টু দি পাওয়ার এ, ব্যাপারটা বোঝা গেছে, মানে এক্সের লিমিটটা যদি ইনফাইনাইট বা জিরো থাকে আর যদি ফর্মটা এরকম থাকে তোমরা কি করবে লাস্ট এই পাওয়ারটা আর এই জিনিসটাকে গুণ করে দেবে, এই দুটো ভ্যারিয়েবলকে গুণ করে দেবে, মানে সেটা হয়ে যাবে ই এর পাওয়ার, তোমাদের অ্যান্সারে কিন্তু ই আসবে। এরপর আমার মেন প্রবলেম হচ্ছে ই এর পাওয়ারটা কত হবে, যদি ধরো তোমাকে একটা কোশ্চেন দিলাম লিমিট এক্সটেন্ডস টু জিরো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার, সরি ওয়ান প্লাস এক্স বাই বি ইন্টু এ, এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ধরো কে ইন্টু এক্স, এখানে আমি দিয়ে দিলাম ধরো কে বাই এক্স, তখন কত হবে, তুমি প্রথমে ই লিখে দিলে, ই এর পাওয়ারে কি হবে এই দুটোর গুণ, মানে এ বাই বি ইন্টু এক্স ইন্টু কে বাই এক্স, এক্স এক্স কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে তোমার ই টু দি পাওয়ার এ কে বাই বি, ঠিক আছে, ইজি হয়ে গেল ব্যাপারটা। তোমাদের যদি আরও বুঝতে এটা যদি না মনে থাকে কি করবে, ধরো জিরো মানে কি, জিরো মানে হচ্ছে সব থেকে ছোটো ভ্যালু, তাই তো, আমি জিরোটাকে বলে দিচ্ছি এটা হচ্ছে পিঁপড়ে অ্যান্ট, আর ইনফাইনাইট মানে বিশাল বড় ভ্যালু, এটাকে আমি ধরে নিচ্ছি হাতি মানে এলিফ্যান্ট, ঠিক আছে। তো দেখো তোমরা ইকুয়েশানগুলোকে যদি ভালো করে দেখো, আমি যদি ডাইরেক্ট প্রথমে ইকুয়েশানটাতে এই ইকুয়েশানটাতে এক্সের ভ্যালু জিরো আছে, আমি যদি এখানে যদি জিরো বসিয়ে দিই আর এখানে যদি জিরো বসাই, তাহলে কী হবে, ওয়ান বাই জিরো মানে ইনফাইনাইট, মানে আলটিমেট যে ফর্মটা আসছে লিমিট এক্সটেন্ডস টু পিঁপড়ে, ঠিক আছে, ওয়ান প্লাস পিঁপড়ে মাথায় হচ্ছে হাতি মানে এলিফ্যান্ট, কী হবে ই টু দি পাওয়ার পিঁপড়ে আর হাতির গুণ হয়ে যাবে, ঠিক আছে, এইটা মাথায় রাখবে। এখানে যদি তোমার অ্যান্টের জায়গায় যদি মানে পিঁপড়ের জায়গায় যদি তোমার হাতি থাকতো মানে এলিফ্যান্ট থাকতো, তাহলে কী হতো, তাহলে দেখবে এখানটায় এলিফ্যান্ট এসে যাবে আর এখানটায় পিঁপড়ে এসে যাবে, মানে এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, কিন্তু আলটিমেট অ্যান্সারে এসে যাবে তোমার ই টু দি পাওয়ার হাতি ইন্টু পিঁপড়ে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। হাতি কাকে বলেছি, ইনফাইনাইটকে, আর পিঁপড়ে কাকে বলেছি, জিরোকে মানে ছোটো বলে, ওকে। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো তোমরা যারা ডিফারেন্সিয়েশন আর লিমিট পরীক্ষাতে অ্যাটেন্ড করবে তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে আমার মনে হয়। তো তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি আমার সময়ের অভাবের কারণে আমি তোমাদেরকে ফুল ভিডিওগুলো দিতে পারিনি, মানে লিমিট বলো ডিফারেন্সিয়েশন বলো ক্যালকুলাস পার্টটা আমার দেওয়া হয়নি। তো এরপর আস্তে আস্তে তোমাদের মেনের জন্য আমি ডিটেলসে করে দেবো, লিমিট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তিনটেই যদি তোমাদের মেনের সিলেবাসে থাকে তাহলে আমি ডিটেলসে করিয়ে দেবো, ঠিক আছে। তো
যাই হোক, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের এই WB এক্সাম চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি।